অলরাইট বন্ধুরা, সো ভিডিও শুরুতেই আমি পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি আমার বাইন্যান্সে $50 রিসিভ করেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই মাত্রই কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করেছি অ্যান্ড ভিডিওটা রিসিভ করেই কিন্তু স্টার্ট করেছি। এবং এই জায়গায় কিন্তু আমি কোনো প্রকার ইনভেস্ট ছাড়া, এতদিন পর্যন্ত ইনভেস্ট করে যা টাকা ইনকাম করেছি তার থেকেও বেশি আমি ইনভেস্ট ছাড়া এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু সময়ের ভিতরে এই টাকাটা ইনকাম করতে পেরেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটি আর্নিং ওয়ে নিয়ে হাজির হয়েছি, যেখানে আপনি জয়েন করার বিনিময়ে জাস্ট আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং $3 ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, সেটা আপনি আপনার বিকাশে পর্যন্ত নিতে পারবেন। এবং বাইন্যান্স থেকে কীভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে হয় সেটাও আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এবং সেটা সরাসরি আপনি $3 আর্ন করবেন, জাস্ট জয়েন করে $3 ইনকাম করবেন। ইনস্ট্রাকশন তারাই দিবে কীভাবে কী করতে হবে এবং $3 আপনি পেয়ে যাবেন এবং সেটা আপনার বাইন্যান্সে নিয়ে আসবেন। তাই তো স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, জাস্ট ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। এক টাকাও ইনভেস্ট করতে হবে না, টোটালি ফ্রিতে ইনভেস্ট ছাড়া আপনি ইনকাম করতে পারবেন। অ্যান্ড রাইট নাও এখনই আমি কাজ করব, কাজ করে এখান থেকে $3 পেমেন্ট নিব জাস্ট জয়েনিং বোনাসটা। এবং তার থেকে বেশি যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে তো আরও বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। এটা একটা পার্ট টাইম জব হিসেবে আপনি নিতে পারেন, পার্ট টাইম জবের মতো একটা কাজ করতে পারেন। আজকের ভিডিওতে বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে এই স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বোঝাবো, সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি যেভাবে করছি সেভাবেই করবেন, তাহলেই কিন্তু আপনি বোনাসটা পাবেন এবং সেখান থেকে $3 ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবেন। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে আসতে হবে, আসার পর উপরে সার্চ বারে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি লিখবেন টেলিগ্রাম। আমি জানি অনেকেরই টেলিগ্রাম রয়েছে, তারপরে এখানে বুঝে নেন বিষয়টা, টেলিগ্রাম থাকলে কিন্তু হবে না। টেলিগ্রামে আপনার যে বয়সটা দেওয়া রয়েছে সেটা 24 বছর প্লাস হতে হবে। তারপর আপনি একটা কাজ করতে পারেন, মজার বিষয় যেটা আমি বললাম আপনাকে, আপনি বয়সটা একটু বাড়িয়ে দিতে পারেন। যদি আপনার টেলিগ্রাম থাকে এখন রাইট নাও অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে বা 24 বছরের নিচে রয়েছে, আপনি সেটা একটু বাড়িয়ে দিতে পারেন। ওয়েল, এখন সেকেন্ড স্টেপে আপনি কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন আপনার টেলিগ্রাম 24 বছর প্লাস দিয়ে দিবেন, যারা নতুন তৈরি করবেন তাদের, আর যাদের অলরেডি তৈরি করা রয়েছে তারা কি করবেন, বয়সটা একটু বাড়িয়ে দিবেন। তো যখন আপনার টেলিগ্রাম হয়ে যাবে তারপরে আপনি কি করবেন, আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, জাস্ট আপনি সেই লিঙ্কে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সো দেখতে পারবেন এরকম একটা পেজে আপনাকে নিয়ে চলে আসবে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে, BBC-র একটা পেজে। তো যখন আপনার এরকম একটা পেজে নিয়ে চলে আসবে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এই জায়গায় আপনাকে টেলিগ্রামে ক্লিক করতে হবে, তাদের ইনস্ট্রাকশন পাওয়ার জন্য আপনাকে কী কী কাজ করতে হবে। এই যে টেলিগ্রাম পেজটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। সাইটটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তাদের সকল ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আপনাকে যে কাজটা করতে হবে এখানে টেলিগ্রামে ক্লিক করবেন। সো যখনই এখানে ক্লিক করবেন আপনাকে একটা বোটে নিয়ে চলে আসবে এবং সেখান থেকে আপনি জাস্ট তাদেরকে মেসেজ করবেন। আপনি ফার্স্টে হাই লিখবেন, তারপর লিখবেন সেন্ড ইনস্ট্রাকশন, বা হাই লিখলে দেখতে পারবেন আপনাকে একটু সময় ওয়েট করলে তাদের সকল ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে বা কী কী কাজ আপনাকে করতে হবে সেই সব কিছু আপনাকে কিন্তু এখানে দিয়ে দিবে। ওকে বন্ধুরা, সো যখন আমরা একটু সময় ওয়েট করলাম তাদেরকে আমি লিখে পাঠিয়েছিলাম যে আমাদেরকে কী কী কাজ করতে হবে সেগুলো ইনস্ট্রাকশন আমাকে দেওয়ার জন্য। তারপরে তারা বলেছে যে তারা আমাকে রিপ্লাই করেছে একটু সময় ওয়েট করবেন, কারণ এখানে অনেকেই একসাথে মেসেজ দিতে পারে সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। তো যখনই তারা অনলাইন হয়ে যাবে তখন আপনাকে এখানে বলছে যে আপনি পার্ট টাইম কাজ করে কি ইনকাম করতে যাচ্ছেন, তো আমি ইয়েস লিখে দিয়েছি। তারপরে তারা কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এই জায়গায় আমি ভালোভাবে ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন, এখান থেকে আপনাকে কী কী বলা রয়েছে এই যে একটা, তারপরে এই একটা দেখতে পাচ্ছেন, এই দুইটা ইনস্ট্রাকশন কিন্তু ভালোভাবে দেখে নেবেন। সো আই থিঙ্ক প্রত্যেককেই একই ইনস্ট্রাকশন দেওয়া হয়, মানে কী কী কাজ করতে হবে সেম প্রসেসেই কিন্তু বলা হয়। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি জয়েন করলে কিন্তু আপনাকে $3 বোনাস দিবে এই দুইটা টাস্ক কমপ্লিট করলে। তো এই ইনস্ট্রাকশনগুলো কীভাবে কমপ্লিট করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, সো তাদের সাথে আমি আরও কথা বললাম, তারপরে আমাদেরকে তারা বলেছে যে তাদের অ্যাপসটা ইনস্টল করতে হবে। এখানে তারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের অ্যান্ড্রয়েড ফোন না অ্যাপল, মানে আইফোন না অ্যান্ড্রয়েড, তো আমি সেটা দিয়ে দিলাম। তারপরে তারা অ্যাপেল লিঙ্ক দিয়েছে এবং এখানে কিছু স্ক্রিনশট দিয়েছে তাদের অ্যাপ্লিকেশনে কীভাবে রেজিস্টার করতে হবে। তারা একটা প্রচারমূলক চালাচ্ছে, প্রচারমূলক একটা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে যেখানে তারা ফ্রিতে $3 করে দিচ্ছে আর কি। তো সেটাই আমরা নিতে পারছি, তাদের অনেক বড় একটা প্রজেক্ট। তো তারা ফ্রিতে এখন বাংলাদেশে প্রচারমূলক একটা পর্যালোচনা চালাচ্ছে এবং সেখান থেকে আমরা $3 নিতে পারবো। তো তাদের অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েডের জন্য আলাদা লিঙ্ক পাঠাবে এবং অ্যাপল ফোন হলে, মানে আইফোন হলে আপনাকে আইফোনের জন্য আলাদা লিঙ্ক পাঠাবে, ISO লিঙ্ক। আচ্ছা যাই হোক, এখানে আমাদেরকে বলছে যে ডাউনলোড করে তাদের টাস্কগুলো কমপ্লিট করে তারপরে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট অ্যান্ড তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট মি। তো যাই হোক, এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে দুইটা স্ক্রিনশট দিয়েছে এবং কীভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে সেটা দেখে নিচ্ছি। প্রথমত আপনি এখানে এই যে অ্যান্ড্রয়েড লিঙ্ক রয়েছে আপনি সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে, এটা একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, এই ট্রেডিং প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমাদেরকে বোনাসটা দেওয়া হবে। সো যাই হোক, যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড তো আমরা কী করবো, গুগল প্লে স্টোর থেকে বা এখান থেকে আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিব। সো আমরা এখান থেকে ডাউনলোড গুগল প্লে স্টোর এখানে ক্লিক করতে পারি, ক্লিক করার
করার পর দেখতে পারবেন চলে আসবে, বা আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করি তারপরে দেখতে পারবেন এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা দিয়ে দিবে। ওকে, সো তারা আমাদেরকে যে লিঙ্কটি পাঠিয়েছিল সেটি কাজ করছে না এবং সেটি লিখে আমি তাদেরকে সেন্ড করেছি এবং স্ক্রিনশটও দিয়েছি এবং তারা আমাদেরকে রেজিস্টার সরাসরি তাদের ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্টার করার লিঙ্কটি আমাকে পাঠিয়েছে এবং এই জায়গায় ইনভাইটেশন কোডের জায়গায় এই কোডটি বসানোর জন্য আমাদেরকে বলেছে এবং বিস্তারিত এখানে তারা বলে দিয়েছে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে তাদের সাথে নেক্সট স্টেপে যোগাযোগ করার জন্য। সো যাই হোক, এখান থেকে আমরা গুগল ক্রোমে এটা ওপেন করব, এই যে লিঙ্কটি দিয়েছে এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এটা ওপেন করে আমরা অবশ্যই গুগল ক্রোমটা সিলেক্ট করে দিব, করার পর এখান থেকে রেজিস্টার কমপ্লিট করে নিব। সো যাই হোক, এখানে চলে আসলো, আসার পর এখান থেকে আমরা রেজিস্টারটা কমপ্লিট করে নিব এবং দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, আপনি ম্যাচ করে নেবেন যে ইনভাইটেশন কোডটি সঠিক দেওয়া রয়েছে কিনা। তারপর এখানে আপনাকে কি করতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, অবশ্যই বাংলাদেশের মোবাইল নাম্বার দিবেন। তারপরে স্যান্ড কোডে ক্লিক করার পর এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি দিয়ে দিবেন, যে নাম্বারই দিবেন সেই নাম্বারে কিন্তু কোড আসবে। তারপর এখানে 6 থেকে 20 ডিজিটের একটা, মানে 20 লেটারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, আপনার নাম দিবেন, কিছু সংখ্যা দিবেন, এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি এগুলো কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সো আমরা এখান থেকে এগুলো কমপ্লিট করে নিচ্ছি। ওকে, সো আমাদের সকল ইনফরমেশন দেওয়া কমপ্লিট, এখানে অবশ্যই নাম্বারটা 1 থেকে দিবেন, যেহেতু +880 আমাদের বাংলাদেশি কান্ট্রি কোড রয়েছে, আপনি 1 থেকে নাম্বারটি দিবেন। দেওয়ার পর সেন্ড কোডে ক্লিক করার পর আপনার SMS নাও আসতে পারে, আপনাকে সরাসরি কল করতে পারে, এখানে SMS ভেরিফিকেশন লেখা রয়েছে, আপনাকে কলের মাধ্যমে কিন্তু আপনাকে কোডটা দিতে পারে, আপনি সেই কোডটা এখানে লিখে নেবেন। 3 বার আপনাকে কোডটা বলবে, সেই কোডটা যে কোনো জায়গায় আপনি বা অন্য ফোনে আপনি লিখে রাখবেন। তারপরে আপনি কী করবেন, এখানে রেজিস্টারে ক্লিক করবেন, এখানে বলছে যে আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে, আচ্ছা যাই হোক, আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে আবারও দিয়ে দিচ্ছি। ওকে, সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, আপনি পাসওয়ার্ডের জায়গায় শুধু নাম্বার এবং আপনি এখানে নাম্বার আর লেটার ইউজ করবেন, অন্যান্য কোনো স্পেশাল ক্যারেক্টার আপনাকে ইউজ করতে হবে না, শুধুমাত্র নাম্বার অ্যান্ড লেটার আপনাকে ইউজ করতে হবে। এবং দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমি তাদেরকে আবারও নক দিব টেলিগ্রামের মাধ্যমে, আপনি অলওয়েজ তাদের সাথে কথা বলবেন, আপনি যদি কথা বলতে প্রবলেম হয়, আপনি ইংরেজি নাও পারেন, সেক্ষেত্রে ট্রান্সলেট করে হলেও বা একটু ট্রাই করবেন বোঝার, আপনি জাস্ট তাদের সাথে কথা বলবেন যে আপনাকে যে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে বলবে আপনি সেগুলো কমপ্লিট করে ফেলবেন। ওকে, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আপনাকে কি করতে হবে, তাদের সাথে আবারও যোগাযোগ করতে হবে, আপনাকে স্ক্রিনশট পাঠাতে হবে যে আপনি রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে কমপ্লিট করেছেন। এখন আপনাকে তারা বলবে যে আপনাকে এই যে সিমুলেশন রয়েছে এই জায়গায় ক্লিক করতে, ক্লিক করার পর আপনাকে কি করতে হবে সেটা তারাই বলে দিবে, তবে আমিও আপনাদেরকে বলে দিচ্ছি, জাস্ট সিমুলেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়েছে, যে অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সে $1000 রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন $1000, এটা আপনাকে ট্রেডিং করতে হবে, ট্রেড করতে হবে। যারা ট্রেড বুঝেন তারা তো ভালো, আর যারা বুঝেন না তাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে ট্রেডিংটা করতে হয়। এখানে ট্রেড করে আপনাকে মিনিমাম 5টা ট্রেডে উইন হতে হবে, 5টা ট্রেডে যখন আপনি জিতে যাবেন তখন আপনাকে ট্রেডটা আপনার নিজের আইডিয়া অনুযায়ী বা বুঝে শুনে আপনাকে ট্রেডিং করতে হবে, যেটাকে বাজি বলা হয় এরকম আর কি, মানে আপনার আন্তাজে অনুযায়ী। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই গ্রাফটা উপরে যাবে না নিচে যাবে, এটা অনুযায়ী আপনাকে ট্রেডিং করতে হবে। সো যখন আপনি 5টা ট্রেডিং, আপনি এখানে $1, $2 এরকম করে যত ডলার লাগাতে পারেন, জাস্ট আপনাকে 5টা ট্রেডিংয়ে যদি $1 করে 1000 বার লাগান, সেই ক্ষেত্রে তো অবশ্যই 5টা উইন আসবেই, জাস্ট এটা বুঝে নেবেন। তো আপনারা যদি কোনো কিছু না বুঝেন, জাস্ট আপনি না বুঝেই ট্রেডিং করছেন আন্তাজন অনুযায়ী, জাস্ট সেই অনুযায়ী যদি 1000 বার $1 করে ট্রেডিং করেন, সেক্ষেত্রে আপনি 5টা উইন হবেন। অ্যামাউন্ট ডাজ নট ম্যাটার, জাস্ট আপনাকে 5টা উইন হতে হবে, 5টা যখন উইন হয়ে যাবেন তখন এই উইনের রেজাল্ট আপনাকে স্ক্রিনশট দিয়ে তাদেরকে সেন্ড করতে হবে। যখন সেন্ড করবেন দেন আপনাকে তারা $3 বোনাস দিয়ে দিবে। $3 কীভাবে দিবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট আপনাকে এখানে ট্রেডিংয়ে ক্লিক করতে হবে, এখানে জাস্ট আপনাকে কী করতে হবে আমি আপনাদেরকে দেখাই। তো আমরা এখান থেকে জাস্ট বাইয়ে ক্লিক করবো, বাইয়ে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কোনটা আপনি এখানে বিগেস্ট, কোনটা আপনি এখানে সিলেক্ট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি স্মল সিলেক্ট করবো, করার পর এখানে কনফার্মে ক্লিক করবো, কনফার্মে ক্লিক করার পর অ্যামাউন্ট দিব অবশ্যই। তো এখানে আমাদের $1000 রয়েছে, সো আমরা এখান থেকে $2 দিচ্ছি, $2 দিয়ে আমরা এখানে কনফার্মে ক্লিক করবো, করার পর ট্রেডে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্রেড সাকসেসফুল। এখন আমাদেরকে ওয়েট করতে হবে যে ট্রেডিংটা আমাদের, এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেডিংটা 5 মিনিট পর, এই জায়গায় দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট ডাউন হচ্ছে, তারপরে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। সো এই জায়গায় রেজাল্টে আসলে বা এখানে রুলে আসলে এখানে আপনি বিস্তারিত জানতে পারবেন, এখানে রুলে আসলে তাদের বিস্তারিত ট্রেডিং সম্পর্কে আপনি বিস্তারিত বুঝে যাবেন যে কীভাবে আপনি এখানে ট্রেড করতে হবে, সেই সমস্ত সব কিছু আপনি এখান থেকে দেখে নেবেন। সো এখানে যখন আপনি রেজাল্টটা পেয়ে যাবেন এখানেই আপনাকে জানিয়ে দিবে আপনি উইন হয়েছেন কিনা। এই জায়গায় জাস্ট আপনার এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের $2 কিন্তু কেটে নিয়েছে 1000 ব্যালেন্স থেকে এবং আমাদের ট্রেডিংটা স্টার্ট হয়েছে। এরকম করে 5টা ট্রেডিং আমি এখানে রেকর্ডে গেলে আপনি বিস্তারিত জানতে পারবেন আপনি কয়টা ট্রেডে উইন হয়েছেন, কয়টাতে লুজার হয়েছেন, এই বিস্তারিত সব কিছু আপনি জেনে যাবেন আর কি। যাই হোক, এখান থেকে আমরা কী করবো, একটু সময় ওয়েট করবো, 5 মিনিট ওয়েট করবো, দেন তারপরে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। তো এরকম করে আমরা 5টা কমপ্লিট করে নিচ্ছি, আপনিও 5টা কমপ্লিট করবেন, দেন আপনাদেরকে $3 বোনাস দেওয়া হবে। বন্ধুরা, সো আমি অল্প বাজেটে $1, $2 এরকম করে আমি ট্রেডিং করেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের $100
ডলারও কিন্তু খরচ হয় নাই। অলরেডি কিন্তু আমরা এখান থেকে রেকর্ডে আসলে দেখতে পারবেন এখান থেকে আমরা কিন্তু 6টারও বেশি উইন হয়ে গিয়েছে, 5টা প্রয়োজন ছিল। এখানে দেখতে পাচ্ছেন এখানে 2টা উইন হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 3টা একাধারে উইন হয়েছে, সেরকম করে নিচেও দেখতে পাচ্ছেন আরও উইন হয়েছে। তো এরকম ওরা 6টা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এখানে স্ক্রিনশট নিতে হবে। সো উইনগুলো এরকম করে আপনি উইন যেগুলো হয়েছেন সেগুলোর স্ক্রিনশট নেবেন। টোটাল 5টা উইন হতে হবে। এই টোটাল 5টা উইন হলে আপনি এখান থেকে এই টোটাল 5টার স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আপনি চলে যাবেন তাদের যে বোর্ডে কথা বলছিলেন সব কিছু কিন্তু তাদের বোর্ডে জানাতে হবে। আপনি যেখানে মেসেজ করছেন এখানে দেখতে পাচ্ছেন তাদেরকে আমি অলরেডি কিন্তু মেসেজ করে দিয়েছি যে আমাদের নেক্সট স্টেপ কী হবে। আমরা অলরেডি 5টা উইন করে ফেলেছি। দেন তারা আমাদেরকে একটা টেলিগ্রাম বোর্ডে $3 নেওয়ার জন্য, মানে আমাদের $3 যে কমিশনটা রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই $3 কমিশনটা নেওয়ার জন্য এই বোর্ডে কথা বলতে হবে। এটা ফাইন্যান্সিয়াল বোর্ড আর কি, তাদের কোম্পানির এখান থেকে পেমেন্ট টেমেন্ট করা হয়। তো যাই হোক এখানে আমাদেরকে পাঠাতে হবে। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা হাই লিখব। হাই লেখার পর এখান থেকে আমাদের স্ক্রিনশটগুলো পাঠাবো এবং বলে দিব যে আমাদের সব কিছু কমপ্লিট হয়েছে, 5টা আমরা উইন করতে পেরেছি। ওকে, সো এখানেও দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু একটু সময় ওয়েট করতে হবে। সো এখানে আমরা অলরেডি তাদেরকে বলে দিয়েছি যে তাদেরকে সকল কাজ আমরা কমপ্লিট করেছি। তো এখন আমরা এখান থেকে স্যান্ড মাই পেমেন্ট লিখে এখানে স্যান্ড করে দিতে পারি। সো আমরা এখান থেকে স্যান্ড মাই পেমেন্ট লিখে স্যান্ড করলাম। এখন আমাদেরকে ওয়েট করতে হবে এবং তারা চেক করবে যে আমরা আদৌ উইন হয়েছি কিনা। আর অবশ্যই আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে। একই আপনি এখানে দেখবেন ট্রেডিংয়ের জায়গায় কিন্তু লসেও আপনি ট্রেড করতে পারবেন, আবার লাভেও ট্রেড করতে পারবেন। মানে 5 মিনিটের ট্রেডিং চান্সে যে কোনো এক থেকে আপনাকে লাগাতে হবে ডলার, উভয় ক্ষেত্রে লাগাতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা কাউন্ট হবে না। উভয় ক্ষেত্রে লাগালে যে কোনো একদিকে আপনি উইন হবেনই, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কাউন্ট হবে না। আপনাকে যে কোনো একদিকে লাগাতে হবে। এই ক্ষেত্রে আপনি উইন হন ভালো, আর লস হলেও সমস্যা নেই। আপনি 1000 বার চান্স রয়েছে $1 করেও যদি লাগান, $1000 আপনার অ্যাকাউন্টে রয়েছে, 1000 বারে আপনার যে কোনো 5টা অবশ্যই আসবে উইন, এবং সেগুলো দিয়ে আপনি এখান থেকে $3 কমিশন নিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। এটা একটা প্রচারমূলক ক্যাম্পেইন চলছে, তাই দ্রুত প্রত্যেকে জয়েন করুন, যে কোনো টাইমে শেষ হয়ে যেতে পারে। আর প্রত্যেকটা স্টেপ দেখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় প্রত্যেকটা স্টেপ। কিন্তু আপনি যে জয়েন করবেন যেখানে, মানে আপনার যে টেলিগ্রাম রয়েছে সেখানে যখন ক্লিক করবেন, আপনার যে কোনো একজন ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে। এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিবে আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন একদম রেজিস্টার থেকে শুরু করে আপনাকে প্রত্যেকটা বিষয় একদম ভালোভাবে বুঝিয়ে দিবে। আপনি যদি জাস্ট আপনি যেই জিনিসটা বুঝেন না, ওই জিনিসটা ওদেরকে বোঝাতে হবে এবং ওরা আপনাকে সেই ফাইনাল ডিসিশনটা দিয়ে দিবে কীভাবে আপনাকে কী ট্রেডিং করতে হবে। সো ফাইন্যান্স ম্যানেজারের সাথে আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আই মিন ওনারকে আমার ইনফরমেশন সব কিছু দিয়ে দিয়েছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথমত তাদেরকে মেসেজ দেওয়ার পর অনেক সময় পর রিপ্লাই আসে, বিকজ অফ তারা একজনই অনেকজনের কাজ দেখে থাকে। সেই ক্ষেত্রে প্রচুর সময় দিতে হয়, মানে একটা SMS দেওয়ার দেখা যায় 30 মিনিট পর বা 10 মিনিট পর দেখা যায় আরও একটা SMS আসে। তো যাই হোক এখানে আপনি জাস্ট একটু ধৈর্য ধরে তাদের SMSগুলো রিপ্লাই দিয়ে দিবেন। ফার্স্ট অফ অল বলছে যে উনি বলেছিলেন যে আমি কে এবং কার সাথে কথা বলেছি এবং কে আমাকে ওনার সাথে কথা বলার জন্য বলেছে, সেটার স্ক্রিনশট দেওয়ার জন্য। দেন আমি দিয়ে দিলাম। তারপরে বলেছে যে এরকম একটা স্ক্রিনশট স্যান্ড করতে, মানে BBC-র অ্যাকাউন্টের, এখানে মাইনে গিয়ে এই যে পুরো একটা অ্যাকাউন্টের স্ক্রিনশট স্যান্ড করার জন্য বলতেছে। তো আমি আমার পুরো একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি পুরো একটা স্ক্রিনশট তাদেরকে সেন্ড করে দিয়েছি। দেন তারপরে ফাইনালি তারা কনফার্ম হয়েছে যে হ্যাঁ এটা সব কিছু ঠিকঠাক আছে বা এটা কোনো হ্যাকার বা এরকম কোনো কিছু না। তো দেন আমরা এখান থেকে কী করতে পারবো, পেমেন্টটা নিতে পারবো। সো পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে কিছু ইনফরমেশন দিয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। এখানে অবশ্যই আমাদের বাইন্যান্স প্রয়োজন হবে। প্রত্যেকে কিন্তু বাইন্যান্স আশা করি রয়েছে, আর যাদের নাই তাদেরকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনাকে বাইন্যান্সটা এখান থেকে নিয়ে নিতে হবে। সো যখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কী করবেন, এখান থেকে বাইন্যান্সে প্রবেশ করে নেবেন। সো এখান থেকে আপনাকে পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই মাস্ট বি বাইন্যান্স প্রয়োজন। অন্যান্য ওয়ালেটে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন যে অন্যান্য ওয়ালেটে আপনাকে পেমেন্ট করবে না, আপনাকে শুধুমাত্র বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট নিতে হবে। আমি এখান থেকে বাইন্যান্সে প্রবেশ করে নিচ্ছি। তো বাইন্যান্সে আসার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ওয়ালেটস বলে অপশন রয়েছে, আমরা এখান থেকে ওয়ালেটসে ক্লিক করব। সো যখনই আমরা এখান থেকে ওয়ালেটসে ক্লিক করব দেখতে পারবেন আমরা আমাদের সামনে ওয়ালেটস চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ডিপোজিট সেকশনে ক্লিক করব। সো এখান থেকে আমরা ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে, বা সার্চ করে আপনি এখান থেকে USDT সার্চ করে দিবেন। এরকম USDT চলে আসবে, USDT দিয়ে দিবেন। এখানে নেটওয়ার্ক অবশ্যই আপনাকে ট্রন, এখানে নিচে যে দেখতে পাচ্ছেন ট্রন TRC20 এটা সিলেক্ট করতে হবে, আপনি এটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন। আপনাকে বাইন্যান্সের মাধ্যমে তারা TRC20-র মাধ্যমে USDT তারা $3 আপনাকে পেমেন্ট করবে। অ্যাড্রেসটা কপি করবেন, দেন তাদেরকে এসে আপনি সেন্ড করে দিবেন অ্যাড্রেসটা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে।
সো তারা কিন্তু সব কিছু আপনাকে বলে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পুরো কাজটা আমরা করেছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু তারা আমাদেরকে বলে দিয়েছে। এই জায়গায় আমরা জাস্ট এরকমভাবে এসে যে অ্যাড্রেসটা কপি করেছি সেটা সেন্ড করে দিবে এবং তারা দেখতে পারবেন কিছু সময়ের মধ্যে আপনাদেরকে পেমেন্টটা করে দিবে $3। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদেরকে পাঁচটা রিওয়ার্ড দিবে আমাদেরকে $3, মানে পাঁচটা টাস্ক কমপ্লিট করার বিনিময়ে আমরা স্যালারি হিসেবে পাবো, মানে $3 এটা পাবো। তো $3 বেসিক্যালি এটা ট্রেডিং বোনাস, ফার্স্ট অফ অল জয়েনিং বোনাস হিসেবে আপনাকে দেওয়া হবে। আপনি এতটুকুই সন্তুষ্ট থাকতে পারেন, আবার যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে রিচার্জ করতে হবে, যেটা আমি কখনোই প্রেফার করি না যে কখনও কোনো জায়গায় ডিপোজিট করার প্রয়োজন নেই। হালকা পাতলা কিছু ডিপোজিট করা যায়, বাট ট্রেডিংয়ে যারা ট্রেডিং বোঝেন না আমি কখনোই বলি না যে ট্রেডিংয়ে ডিপোজিট করেন বা এরকম কোনো কিছু। ফ্রিতে $3 নিচ্ছেন সেটাই বেটার, আমি যেইভাবে দেখিয়েছি সেইভাবে কমপ্লিট করুন, আপনি $3 নিতে পারবেন, এটাই ভালো হবে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের বলছে যে এখানে, আচ্ছা যাই হোক, তারা আমাদেরকে এখানে বলছে যে আমাদের ভেরিফাই কি না, মানে আমাদের যেই একটা স্ক্রিনশট দিতে, এই পেজের একটা স্ক্রিনশট দিতে তারা চেক করবে যে আমাদের এটা ভেরিফাই কি না, আমাদের যে অ্যাকাউন্টটা বাইন্যান্স অ্যাকাউন্টটা। সো আমরা এখান থেকে এটা স্ক্রিনশট সেন্ড করে দিচ্ছি তাদেরকে। দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনশট সেন্ড করার সাথে সাথেই তারা কিন্তু পেমেন্টটা করে দিয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন $3 আমাদেরকে সেন্ড করে দিয়েছে। এই জায়গায় দেখতে পারবেন যে আমাদের $3 অলরেডি কিন্তু চলেও এসেছে। আমি যদি দেখাই উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনে ডিপোজিট সাকসেসফুল $3। এই জায়গায় দেখতে পাচ্ছেন USDT $3, উপর দিকে দেখতে পারবেন আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করে ফেলেছি। এখানে কিন্তু নোটিফিকেশনে চলে এসেছে, যদি আমরা নোটিফিকেশনে গিয়ে আপনাদেরকে দেখাই যে পেমেন্ট রিসিভ করেছি, এই জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু এটা ডিপোজিটটা সাকসেসফুল হয়েছে, আমরা $3 পেয়েছি এখান থেকে কমিশন বোনাস, এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো যাই হোক $3 ইনস্ট্যান্ট কিন্তু আমি উইথড্র করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যদি ওয়ালেটে আসি, আসার পর এখান থেকে আমরা এটাকে সেল করতে পারবো। এখান থেকে কীভাবে সেল করবেন সেটা আমি ওদের কীভাবে পেমেন্ট নিতে পারবেন, চাইলে আপনি এখান থেকে আপনার অন্যান্য যদি কাঙ্ক্ষিত সাইট থাকে সেখান থেকেও আপনি সেন্ড করতে পারেন, বা সেখানে আপনি ক্রয় বিক্রয় করতে পারেন অন্যান্য সাইটে নিয়ে, সেক্ষেত্রে $1 ফি কাটবে। এখানেও আই থিঙ্ক $1 ফি কাটে আপনি যদি এখান থেকে এটাকে উইথড্র করতে চান। সো যারা বাইন্যান্স ইউজ করে এখান থেকে আপনি USDT সিলেক্ট করে দিবেন, এখানে BTC রয়েছে, এখান থেকে আপনি USDT সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনার কতটা ট্রান্সফার করতে যাচ্ছেন সেটা জাস্ট আপনি এখানে বসাবেন, বসানোর পর ট্রান্সফার করে দিবেন। ট্রান্সফার করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার স্পোর্ট ব্যালেন্সটা চলে যাবে, তাদের স্পোর্টস ব্যালেন্সে যাওয়ার পর P2P থেকে আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি বুঝাতে পেরেছি, P2P যে রয়েছে সেখান থেকে আপনি বাংলাদেশি কাস্টমার সিলেক্ট করবেন, BDT সিলেক্ট করে আপনি বাংলাদেশি কাস্টমারের সাথে যোগাযোগ করে আপনি বাই সেল করতে পারেন। অবশ্যই আমি সবসময় বলে থাকি লেনদেনের ক্ষেত্রে সতর্কভাবে লেনদেন করবেন, সে যতই বাইন্যান্সে কাজ করুক না কেন আপনি সে পেমেন্ট করবে কিনা সেটা বুঝে তার সাথে কথা বলে তারপরে লেনদেন করবেন, বা আপনার কাঙ্ক্ষিত কোনো সাইট থাকলে সেখানেও ডলারটা বাই সেল করতে পারেন। আশা করি বুঝাতে পেরেছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পরবর্তী এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।